নমস্কার বন্ধুরা আমাদের আজকের এই পর্বে আমরা জেনে নেব ড্রাগন গাছের পরিচর্যা কিভাবে করতে হয় এবং ড্রাগন গাছের রোগ প্রতিকার সম্পর্কে তাহলে আর দেরি না করে চলুন আমরা জেনে নিই আজকে আমাদের ড্রাগন চাষী মন্টু কাকার কাছ থেকে ড্রাগন গাছের পরিচর্যা এবং তার রোগ এবং তার প্রতিকার সম্পর্কে তাহলে চলুন আমরা আজকের এই ভিডিওটি শুরু করি ড্রাগনের নাকি পচা পাতা গোবর সার আর বালি মাটি এই র্যাশিও করে মিশিয়ে নাকি ড্রামের মধ্যে প্ল্যান্ট মানে ই রোপণ করলে নাকি ওটাতে ভালো ই পাওয়া যায় পচা পাতা পাবেন কোথায় সেটা ঠিকই সারের বহু রকম ই আছে বহু রকম চাট আছে হ্যাঁ 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 এবার ভার্মি কম্পোস্টের জায়গা কত কজনা ভালো ভালো ভার্মি কম্পোস্ট তৈরি করে ওয়েস্ট বেঙ্গলে তো বহু কোম্পানি আছে বহু লোক আছে বহু কৃষি আছে মানে কৃষক আছে কয়জনা করে ভার্মি কম্পোস্ট সঠিকভাবে করতে গেলে কুচুরি পানা কলা গাছ গোবর সার কচুরিপানা কলা গাছ গোবর সার আচ্ছা এবার গোবর যদি আপনি পঁচিশ কেজি দেন পঁচাত্তর কেজি কুচুরিপানা এবং কলাগাছ হুম এর সাথে মিক্সড করে পচাবেন পচিয়ে তারপর ভার্মি কম্পোস্ট মানে কেঁচো লাগিয়ে দেবেন কেঁচো খাবে তারপর হবে ভার্মি কম্পোস্ট আচ্ছা এইবার এই ফর্মুলায় কজানা করে কচুরিপানা কারও কারো হয়তো চেনেও না এরকম লোকও আছে কিন্তু ভার্মি কম্পোজ বানায় ওই কলা গাছ আছে আর গোবর সার আছে এইবার সাথে সবুজ সার হিসাবে যেমন ফুলকপি বাঁধাকপি পাতা তারপরে পাতা তারপরে আরো অনেক গাছ পাতা দিয়ে যদি ওই গোবর সারটাকে কলা গাছের ইয়ে সাথে পচানো যায় সবুজ কিছু মিক্সড করা যায় তাহলে গুণমানটা আরো বাড়বে কিন্তু কয়জনা দিতে পারে কজনা দেয় সঠিক চেষ্টা করে আমি এটার এই চাষটার কিছুই জানতাম না আচ্ছা। আবেগ বসে লাগানোর মতো লাগিয়েছি আচ্ছা আচ্ছা তারপরে যখন দেড় বছর পরে ফল আসলো তখন দেখলাম যে না একটু পরিচর্যা যদি করা যায় বা একটু ভালো ট্রিটমেন্ট করা যায় তাহলে এই একটা ভালো চাষ আসে এবং ভালো পয়সা দেবে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারপরে এই গোবর সার খোল পচিয়ে গোবর সার খোল দিলাম তার সাথে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছি তারপরে মাইক্রোনিউট্রন মানে অনুখাদ্য আমরা অনুখাদ্য দিই প্রায় বছরে দুবার দিই এক একটা খুঁটির গোড়ায় মোটামুটি পঞ্চাশ ষাট গ্রাম করে মাইক্রোনিউট্রন দিই মানে বছরে প্রায় দেড়শো হুম এই অনুখাদ্য দিই এই গাছগুলো তো আট মাস বললেন রোপণ করেছেন আট মাস পরে এগুলো বেশ খুটিবে ওপরে উঠে ছড়িয়ে যাচ্ছে কিন্তু গাছটাতে এই গাছের কাণ্ডটাতে দেখা যাচ্ছে এরকম একটা ছিট ছিট পোকা পোকা মনে হচ্ছে অন্যান্য জায়গাগুলোতে কিন্তু এরকম নয় এই ব্যাপারটা কি এটা হলো একটা হলে এই ধরনের মানে দাগ হয় এবং পচন সৃষ্টি হয় যেমন এই জায়গাটা গ্যাপটিং হয়ে গেছে আচ্ছা এই জায়গাটা পচে গেছিলো হ্যাঁ এটা প্রথমে হলদে আবহাওয়া হবে হয়ে এখানে পচা সৃষ্টি হবে এবং এই দাগগুলো হবে এটাই এটা এই ড্রাগনের এই ফাঙ্গাসের জন্য এটাই ওর প্রধান শত্রু এটা যেমন উপরে হয় তেমনি নিচেও হয় আচ্ছা নিচে হয় আমি দেখাই আপনাকে এই এই গাছটা এইটার এইটার গোড়াটা এটা ফাঙ্গাস অ্যাটাক হয়ে প্রথমে হলদে ভাব হয়ে গেছিলো হয়ে এটা পচে গেছে আচ্ছা পচে গিয়ে এই গাছটা ড্যামেজ হয়ে গেছে তো এর প্রথম হলো প্রথম লাগালে ছয় সাত মাসের মধ্যে প্রথম যে বর্ষাটা পড়ে সেই বর্ষাতে এর মানে ফাঙ্গাস অ্যাটাকটা হয় মানে চারা রোপণ আর চারা রোপণের ছয় সাত মাসের মধ্যে আচ্ছা আচ্ছা এই অ্যাটাকটা হয় কেন এটা মানে খুব কচি থাকে তো হুম হুম এটা শক্তপোক্ত এখনো হয়নি যার জন্য এই ফাঙ্গাস অ্যাটাক হলে এখানে পচন সৃষ্টি হয় এবং পচন সৃষ্টি হয় এই গাছগুলো ড্যামেজ হয় আচ্ছা আচ্ছা এটার জন্য বর্ষায় খুব নজর রাখতে হবে যেন এই সমস্যাগুলো না আসে এর জন্য ফাঙ্গিসাইড আমরা যেটাকে কফার অক্সিক্লোরাইড ব্লাইটক্স হ্যাঁ আচ্ছা টাটা কোম্পানির ব্লাইটক্স টেকনিক্যাল হলো কফার অক্সিক্লোরাইড ওটা স্প্রে করলে এই গোড়া পচা থেকে আমরা মানে গাছটাকে বাঁচাতে পারি বাঁচাতে কফার অক্সিক্লোরাইড আচ্ছা ওইটা আমাকে ওই এক মাস থেকে ছ মাসের মধ্যেই ব্যবহার করতে হবে দেখা মাত্র এগুলা করা উচিত আচ্ছা বা যদি আগে থেকে করে রাখা হয় তাহলে আর এই রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে না আচ্ছা আচ্ছা এটার জন্য কপার অক্সিকুলার ঠিক আছে তারপরও একে আরো ভালো ফাঙ্গিসাইড দেওয়া যায় যেমন কার্বন ডাইজিব ম্যানকোজেবের যেসব সংমিশ্রণ আছে বা মেটাল ম্যানকোজেবের সংমিশ্রণ আছে এগুলা স্প্রে করলো আপনার এই রোগ থেকে আহ রিহাই পাওয়া যায় আচ্ছা এই দুটকে মিস মধ্যে যে কোনো একটা দুটোর মধ্যে যে কোনো একটাকে স্প্রে করতে হবে করলে এই সব রোগগুলা থেকে মানে রেহাই পাওয়া যায় আচ্ছা স্প্রেটা কি কভার করতে হবে মোটামুটি দেখা গেলেই অন্তত এই রোগগুলাতে অন্তত দুবা তিনবা তো করতেই হবে আর মাঝে সাঝে বর্ষার দিনে করলে ভালো হয় আচ্ছা এমনি নরমাল গাছ আচ্ছা বর্ষার দিনে তাই তো তাহলে প্রোটেকটিভ থাকে তার মানে এই যে সমস্যাটা এটা মেনলি বর্ষার সিজনেই আসে বর্ষার সিজনে হয় আচ্ছা 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 তাহলে এই মোটামুটি ড্রাগনের মেন সমস্যা হচ্ছে আপনি ওই যেটা গাছের গোড়ায় দেখালেন ফাঙ্গিসাইডের ওইটা আর হচ্ছে এইটা তাই তো এই দুটোই মেন সমস্যা এই দুটোই মেন সমস্যা আর সমস্যা হয় এই কচি ডগুলা যখন বের হয় এই কচি ডগুলা যখন বের হয় এগুলাতে কালো কালো পিপড়ে ওঠে পিঁপড়েতে এগুলাকে ক্ষত বিক্ষত করে যদি পিঁপড়ে মারা ওষুধ যেকোনো কিছু মানে মানে পেস্টিসাইড যেমন ওস্তাদ তারপরে হামলা এরকম ধরনের ওষুধ স্প্রে করলে পিঁপড়ে মরে যায় এবং এই রোগগুলা হয় না রোগ না ওটা পিঁপড়ের জন্য আচ্ছা এটা পিঁপড়ের জন্য মানে পিঁপড়ের আক্রমণ ড্রাগনের মধ্যে হয় যে নতুন কচিকচি ডালগুলো বেরোয় এই যে দেখো এটা হচ্ছে পিঁপড়ের আক্রমণের ফলেই এই ড্রাগনের কচি ডগার এই অবস্থা হয়তো পিঁপড়ে থেকেও সাবধান থাকার জন্য পিঁপড়ের মারার জন্য স্প্রে করতে হবে যাতে পিঁপড়ের আক্রমণ না হয় আর এই দেখো একটা ফুল চলে এসেছে নতুন তো এই হলো ড্রাগনের পরিচর্যা এবং এর যে যত্ন নিতে হবে প্রথম এক মাস থেকে ছ মাসের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে ফাঙ্গিসাইড বা অন্যান্য পিঁপড়েজনিত কারণে তো এইগুলো যদি আমরা একটু যত্ন রাখি এবং গাছগুলোর খেয়াল রাখি তাহলে পরবর্তীকালে গাছগুলো যখন পরিণত হয়ে যাবে তখন খুব একটা সমস্যা হবে না তো এই হলো আমাদের ড্রাগন নিয়ে ড্রাগনের সমস্যা নিয়ে ড্রাগনের যত্ন নিয়ে আজকের নিবেদন